ট্রাভেল উইথ মৃগাঙ্কর আর একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। ঠিক এই ভিডিওটার আগের ভিডিও আমি জয়পুর ফরেস্টে গেছিলাম এবং সেই ভিডিওর যা যা এক্সপিরিয়েন্স সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যারা এখনও দেখেননি তারা ওপরে আই বাটনের লিঙ্ক আসছে এই মুহূর্তে আপনারা সময় সুযোগ করে দেখে নিন। এই কথাটা আমি বললাম জাস্ট লিঙ্ক টানার জন্য, তার কারণ জয়পুর ফরেস্টের ভেতরে যে ফরেস্ট ট্রেল যাকে বলে সেই ধরনের অঞ্চলে আমি সুযোগ পেয়েছিলাম আরই হিমালয়ান BS4 চালিয়ে এক্সপিরিয়েন্স করার, এবং এটাই ছিল আমার আরই হিমালয়ান চালানোর প্রথম এবং এখনও মাত্র ফার্স্ট এক্সপিরিয়েন্স যাকে বলে তাই। এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স একটা ওই রকম একটা প্রায় 200 কেজি ওয়েটের একটা বাইক, আমার হাইট 5'7" এবং ওয়েট 64 থেকে 67 কেজির মধ্যে, এবং আমার এক্সপিরিয়েন্স কী এবং ফার্স্টবার চালিয়ে আমার এক্সপিরিয়েন্স কী হয়েছে আমি পুরোটাই আপনাদের সাথে আনকাট ভার্সান হিসাবে শেয়ার করছি। এই লম্বা ভিডিওটায় মাত্র একটা মাত্র কাট থাকবে, তারপরে পুরো ভিডিওটাই অ্যাজ এ আনকাট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এখন মোটামুটি টাইম ধরে নিন 12:30টার কাছাকাছি এবং আমরা জয়পুর ফরেস্টের ভিতরে চলে এসেছি, একদম ভিতরে কোনো একটা রাস্তা দিয়ে চালাচ্ছি। আজকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে পুরো জয়পুর ফরেস্টটা, কারণ আমি খুব একটা দেখিনি জয়পুর ফরেস্টকে ঠিক মতো এক্সপ্লোর করা। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে, এক্সপ্লোর তো আমি পরে করবো, এখন মজার বিষয় হচ্ছে সুজয়দার হিমালয়ান আমি চালাচ্ছি। আমি বলছিলাম আমার চালিয়ে দেখবো এরকম হলে, তা সুজয়দা বললো আমার এখনই চালিয়ে দেখো। তো দুরন্ত ব্যালেন্স এরকম প্রায় 200 কেজির কাছাকাছি একটা বাইক আমি বুঝতেই পারছি না। আমি কিছুক্ষণ আগে জাস্ট একটা ওই সার্কেল মতো ঘোরালাম, তো আমাকে জাস্ট আমি একটা জায়গায় একটু টাচ লেগেছে শুধু আমার পায়ের, তো সেক্ষেত্রে কোনো অসুবিধেই হয়নি। তো দুরন্ত কথা হবে না, কোনো জাস্ট কোনো কথা হবে না। অসাধারণ, মানে এখানে বসে মানে এতটা উপরে বসে চালালে এত ডমিনেটিং একটা পোস্টার, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারছি না। নিশ্চয়ই একটা রিভিউ আমি করব আজকে। চলো ভেতরে ট্রেল, তো আমরা একটু ট্রেলগুলো করার চেষ্টা করছি। সুজয়দা আমার বাইকে, আমি সুজয়দার বাইকে, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স একদম। দুর্দান্ত ব্যালেন্স, আহা আহা, পাগল। ব্রেকিং খুব সুন্দর, ব্যালেন্স দারুণ, গিয়ার শিফটিংও ভালো। সব থেকে আমার ভালো লাগছে ব্যালেন্স, কারণ প্রায় 200 কেজি ওয়েট এবং ফিগো ফ্লোট লাগানো আছে। আমার হাইট 5'7", সুজয়দার অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে ফিগো ফ্লোটও সুবিধা হয়। আমার খুব একটা ভালো পা নিচে যাচ্ছে না, কেননা ফিগো ফ্লোটে অনেকটাই ফুলে আছে, তারপরেও এতটা ব্যালেন্স আমি কখনো আশা করিনি। আমি ডমিনারও চালিয়েছি আগে, অনেকটা রাস্তা চালিয়েছি, কিন্তু আমি এই রকম কনফিডেন্সই পাইনি, অন্য জিনিস। আহা, এখান থেকে বিষ্ণুপুর 5 কিলোমিটার, আমরা ভিতরে আরও করবো, এবং একদম আলাদাভাবে হিমালয়ান রয়্যাল এনফিল্ড হিমালয়ানের একটা ট্রেল ভিডিও আমি শ্যুট করবো আজকেই, যেটা অন্য একটা ভিডিও সেগমেন্টে আসবে আপনাদের সামনে। এবং সুজয়দাকে একটা অ্যাডভান্স থ্যাঙ্কস জানাতে চাই আমাকে অফার করবার জন্যে, কারণ নিজের বাইক ছাড়বার জন্যে অন্যরকম মানে কলিজা লাগে বস। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা এক্সপিরিয়েন্সের জন্যে। তোমার নেক্সট বাইক ডেফিনেটলি চোখ বন্ধ করে আমি বলতে পারি হিমালয়ান হবে। এখানে একটা ট্রেন লাইন, বিরসা মুন্ডা হল্ট, ওকে, বিরসা মুন্ডা হল্ট, গুড।
সুজয় দা, এত ভারী বাইক, এত সুন্দর ব্যালেন্স আমার বাইকেও আমি পাই না। আমি অনেক রাস্তা ইয়ে চালিয়েছি, ডমিনার চালিয়েছি, আমার এরকম কনফিডেন্টই পাইনি আমি। অসাধারণ লাগছে। এবং এই গাড়িটা চলে যাক, আমি একটা স্ট্যান্ডিং পজিশন আপনাদের সাথে শেয়ার করব। একটু আগে আমি চালাচ্ছিলাম ক্যামেরাটা অন করার আগে, তো চলুন একবার স্ট্যান্ডিং পজিশনটা। আমি এখন স্ট্যান্ডিং পজিশনে চলে এসেছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দুর্দান্ত দুর্দান্ত, মানে একদম ডমিনেটিং একটা পশ্চার পুরো বাইকটা। গ্রেট 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 গ্রেট, দারুণ লাগছে। ডেফিনেটলি আমার নেক্সট বাইক হিমালয়ানই হতে যাচ্ছে। আহা আহা, ক্যা বাত হ্যায়, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। এ ভাস্কর দা, অন্য কোনো বাইক না হিমালয়ান, একদম অন্য কিছু না। আমি যদি হিমালয়ান কিনি, আমি ডেফিনেটলি মানে নির্দ্বিধায় 1000 কিলোমিটার পার ডে কভার করতে পারবো। আমি আমার বাইকেই, আপনারা দেখেছেন হিরো এক্সট্রিম স্পোর্টসে আমি 702 কিলোমিটার কভার করেছি একই দিনে। আমার সময় লেগেছিল, নিয়ার অ্যাবাউট হিসেব করে নিন কতক্ষণ, সকাল 7:35 বেরিয়েছিলাম, 11:05 এসেছিলাম। ভিডিও লিঙ্ক উপরে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও থাকবে ভিডিওর। তো আমি যদি আমার ওই 150 সিসির বাইকে, ওরকম ডেলি কমিউটার বাইকে আমি যদি 702 কিলোমিটার করতে পারি, এইরকম কমফোর্টেবল একটা অফ রোডিং এরকম ট্যুরার বাইকে আমি ডেফিনেটলি চোখ বন্ধ করে 1000 কিলোমিটার করে দেবো, আমার কাউকে লাগবে না। আমরা এই মুহূর্তে জঙ্গলের একদম ভিতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। আমি সুজয়দাকে বললাম এবার কোন দিকে যাবে, বললো ঢুকে পড়ো কোনো দিকে না দেখে ভিতরে। সুজয়দার এই বাইক চালিয়ে আমার বাইক চালাতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, কিন্তু মা কালি বলছে এই মুহূর্তে আমার এই বাইকটা ছাড়তে ইচ্ছা করছে না। আবার স্ট্যান্ডিং পজিশন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সুন্দর হ্যান্ডেল বার সেট হয়ে যাচ্ছে, দুটো থাই টাইট হয়ে আটকাচ্ছে, সুন্দরভাবে পা যাচ্ছে, মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার, কন্টিনিউয়াসলি হয়ে চলেছে আর কি। আহা হা হা হা, এ সুজয় দা, ও হো 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 হো, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত হে ভাই, অসাধারণ 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 অসাধারণ, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। আমার মনে একটা কনফিউশন ছিল যে আমি এই এত বড় মানে বড় এবং ভারী বাইকটা সামলাতে পারবো, কারণ আমি বললাম আমার ওয়েট আপনার ওই 64 এরকম কাছাকাছি এবং হাইট 5.7, তো এরকম একটা প্রায় 200 সিসির কাছাকাছি বাইক কী করে সামলাবো। তো এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে কেন হিমালয়ান সবার এত এত পছন্দের বাইক যারা অফ রোডিং পছন্দ করে। আমরা জানি না বেসিক্যালি কোথায় যাচ্ছি,
শুধু চালানোর আনন্দে, এক্সপ্লোর করার আনন্দে শুধু এগিয়ে চলেছে। এদিকে পোলট্রি ফার্ম, ক্যা বাত ক্যা বাত, দুরন্ত ব্রেকিং দুরন্ত ব্রেকিং। আমি যখন, আমার তো জেনারেলি এই বাইকে ব্রেকিং করা অভ্যাস নেই, তো একটু হাইড হয়তো ব্রেকিং হচ্ছে, পিছনের চাকা স্কিড করছে, কিন্তু কোথাও ডিসব্যালেন্স হচ্ছে না। এটা সাংঘাতিক একটা পজিটিভ পয়েন্ট একটা অফরোডিং বাইকের ক্ষেত্রে। সুজাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দুরন্ত এক্সপিরিয়েন্স, চলো ঘোরাই। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট অপশনে যান গিয়ে জানান, এবং আমি প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে আনসার করি। এই অবধি এক্সপিরিয়েন্স যা ছিল সেটা সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স, এবং আমার নেক্সট বাইক অবশ্যই হিমালয়ান হতে চলেছে। কবে নেব এই মুহূর্তে আমি বলতে পারছি না, যেদিনই নিই আমি আরই হিমালয়ানই নেব, এবং সেটা এখন BS6 এসছে, আমি ট্রাই করবো BS6 যদি নেওয়া যায়। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, যেটা 3 দিন পর 4 দিনের মাথায়। আবার আপনাদের জন্য টু হুইলার অ্যাডভেঞ্চার স্পোর্টস অথবা টু হুইলার ট্যুরিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এমন কোনো ভিডিও অথবা টু হুইলার অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের উপরই থাকবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচে ডেসক্রিপশন অপশানের ঠিক উপরে একটি রেড কালারের সাবস্ক্রাইবার বাটন আছে, যেটা এমন স্ক্রিনে আসছে এরকম দেখতে, সেটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং বেল অপশান অর্থাৎ সব ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল অপশান আছে সেটা প্রেস করুন। দেখা হবে 3 দিন পর 4 দিনের মাথায় অন্য আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চাইলে এই চ্যানেলটিকে ফান্ডিং করে সাপোর্ট করতে পারেন মাসে 41 টাকা অথবা ইয়ারলি 492 টাকা দিয়ে। পরিবর্তে চ্যানেলের স্পন্সর হিসাবে আপনার নাম যাবে, এবং সাথে আপনি পাবেন বাইক ট্যুরিং এবং ক্যাম্পিং ওয়ার্কশপের সুযোগ। বাইক ট্যুরিং ইনফরমেশন, রিভিউ, অ্যাক্সেসরিজের উপর 70% ছাড় ও বাড়িতে বসে মোটো অ্যাডভেঞ্চার ভিডিও দেখার সুযোগ। এই প্রসেসটা আপনি পুরোটাই করতে পারেন জিপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। হ্যালো, এই তো জঙ্গলের ভেতরে মোরামের রাস্তা দিয়ে ঢুকেছি। ওকে, তুমি ওইখানটায় দাঁড়াও, আমরা আবার ফিরে আসবো, ঠিক আছে? ওকে।